ছোটবেলা আমরা শুনতাম ডুমুর ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়, আপনারা শুনছেন? এরকম অনেক আজে বাজে কথা কিন্তু আমরা ছোটবেলা শুনেছি যেগুলোর ভিত্তি নাই। বলা হতো পরীক্ষার দিন সকালে কেউ যদি ডিম খেয়ে যায় তাহলে পরীক্ষা নাকি ডিম পায়। এটা ভুয়া কথা, ডাহা মিথ্যা। আমি সব সময় ফাইনাল পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে যেতাম আর পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে যেতাম। এজন্য ডিম খেয়ে গেলে কেউ ডিম পায় না। আমরা বিশ্বাস করি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, ভালো হোক মন্দ হোক করে কে? আবার ছোটবেলায় বলা হতো ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ করবি না, কারণ বিসমিল্লাহ বললে বরকত হয়, তোর রোগে বরকত হয়ে যাবে, মানে তোর রোগ বেড়ে যাবে। কি ডাকাত, ভুয়া কথা। সব ভালো কাজের আগে বিসমিল্লাহ, অবশ্যই আপনি ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বেন। কি পড়বেন? আবার অনেকের মাথার চুলের মধ্যে দুইটা গিট থাকে, আছে না নাই? দুই গিট থাকলে কয় তোর দুই বিয়া, তিন গিট থাকলে তিন বিয়া, গিট নাই কয় তোর বিয়া নাই, আছে না নাই? এগুলো মুসলমান বিশ্বাস করতে পারে? মুসলমান বিশ্বাস করে একজনকে, তিনি কে? অনেক স্বামী হার্ট অ্যাটাক করে স্ত্রীর কারণে, জানেন ঠিক কিনা? ওই কয় ঠিক, সবাই ভুক্তভোগী। কমন পড়ে গেছে, কানের কাছে এসে বেশি বেশি ঘ্যান ঘ্যান করেন না। ঘরে ঢুকলে চাল নাই, ডাল নাই, এটা লাগবে, ওটা লাগবে, ছেলের ওইটা লাগবে, আস্তে আস্তে। দুই পক্ষরই বললাম, স্বামীরাও সালাম দিবেন, স্ত্রীরাও দিবেন। সালাম মানে শান্তি, তো ঘরটারে শান্তি দিয়ে ভরে দিবে কে? যারা সিরিয়াল দেখে, সিরিয়াল দেখার প্যারা আছে না? একটা নয়টায় সিরিয়াল শুরু হবে, আটটা তিরিশ থেকে প্যারা ওঠে, কথা কন? আমার সিরিয়াল শেষ হয়ে গেল, সব কাজ বাদ দে, তাড়াতাড়ি টিভির সামনে বস, আছে না নাই? অ্যারাবিয়ানরা আরবিতে বললে ইন্ডিয়ানরা বুঝে না, ইন্ডিয়ানরা হিন্দিতে বললে ইংরেজরা বুঝে না, চাইনিজরা ম্যান্ডারিনে বললে কেউ বুঝে না, চিয়াং ফিয়াং জিয়াং, এগুলো হচ্ছে চাইনিজ ভাষা, ইয়াং শিয়াং দিয়ে যখন কথা বলে কেউ বুঝে না। প্রথম মাগরিবের সালাত পড়ে আমি প্রথম নিগ্রু মানুষ আবিষ্কার করলাম, এর আগে কোনোদিন কালো মানুষ দেখি নাই। সালাম ফিরে ডানে দেখি এক নিগ্রু, বায়ে দেখি আরেক নিগ্রু, আমি মনে করছি কেরামান কাতিবিন। এর নিগ্রু দেখে আমি দিছি দৌড়, সবাই কয় দৌড়ান কেন? আমি বললাম এরা কারা? আমারে বলা হলো এরা আপনার বন্ধু। এরা কি? এই কালো লোক নাকি আমার বন্ধু? বললো পাঁচ বছর এই নিগ্রুদের সাথে আপনার থাকতে হবে, একশোটারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে থেকেছি, কারো ভাষা কেউ বোঝে না, কারো গায়ের রঙের সাথে কারো গায়ের রঙের মিল নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হজে গিয়েছিলাম এবার, কমসে কম 10,000 ছবি তুলছে আমার সাথে হাজিরা, অপ্রয়োজনীয়, প্রয়োজন নাই, এসেছে ইবাদত করতে, হুজুর একটা সেলফি। ইয়াং ছেলেপেলারা সেলফি তোলে বেশি, আর বুঝলাম না আঙ্গুল দুটার এরকম করে রাখে। আমি গেলাম এটা কি? কয় হুজুর ইটস গ্যাংনাম স্টাইল। এটা কি? গ্যাংনাম স্টাইল, এরকম বাঘা করে থাকবে আর এরকম দুটা ছবি তুলবে। তো এগুলো অনর্থক। মুমিন ওই কাজ করবে যে কাজটা কনস্ট্রাকটিভ, ফ্রুটফুল ফর হিম, ফর হিজ ফ্যামিলি অ্যান্ড ফর দ্য সোসাইটি। মাঝে মাঝে হয় না, মহিলা গলার লকেট পায় না, পুরা বাড়ি আগুন করে ফেলাইছে, লকেট নাই, লয়া গেল রে, নিয়া গেল রে, হারাইলাম রে, মা এসার লকেট নাই। লকেট হারানোর পরে মা এসা কান্নাকাটি, বিষ্ণুই বললেন থামো। অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না, সবাই খোঁজা খুঁজি লকেট কই লকেট কই, লকেট খুঁজে পায় না। ওদিক দিয়ে মাগরিবের নামাজের সময়ও শেষ, নামাজের সময় শেষ, আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে ওই জায়গায় আবার পানি নাই, পানি সামনে, পানির দিকেও যেতে পারে না, লকেটও খুঁজে পায় না, নামাজও পড়া যায় না। সব সাহাবীরা মিছিল শুরু করছে, আবু বকরের মেয়ের কারণে নামাজ আমাদের চলে যাচ্ছে। সেদিন আবু বকর ঘটনা বেসামাল দেখে আয়েশার কাছে গেল, যে দেখে বিশ্ব নবী মা আয়েশার কোলের মধ্যে ল্যাপের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে, রাগের চোটে বুখারীর বর্ণনা, আঙ্গুল নিয়ে মা আয়েশার পেটের মধ্যে দিল এক খোসা, লকেট হারাইলি কেন ক? তোর জন্য বাইরে সব সাহাবারা বলে নামাজ পড়তে হবে, সময় নাই। ও আবু বকর, আপনার মেয়ের কারণে এই কাণ্ড। খসরা মানে কুমোর, আবু বকর মা আয়েশার খসরাতে এত জোরে গুতা মেরেছেন। মা আয়েশা বললেন এই গুতার কারণে আমি অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল ব্যথার চোটে, কিন্তু যাই নাই, কারণ কোলে কে? কোলের মধ্যে বিশ্বনবীর মাথা। নড়ে গেলে বিশ্বনবীর ঘুম ভেঙে যাবে, ব্যথাটা হজম করেছি, নড়ি নাই। আল্লাহ তখন আয়াত নাজিল করলেন, فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا। ও সাহাবারা মিছিল বন্ধ করো, কোন নারীর বিরুদ্ধে মিছিল করো?
এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিশ্ব নবীর দিয়েছি, যাও ওজুর জন্য টেনশনে ছিল, টেনশনের দরকার নাই, আয়েশার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম, আজ থেকে যদি ওজুর পানি না পাওয়া যায় বালুর মধ্যে দুই হাত বাড়ি মেরে তায়াম্মুম করো, নামাজ পড়ে নাও, কবুল করে নিবে কে? এ মা এসার লকেট হারানোর কারণে তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে। কোন সুবহানাল্লাহ, অনেক ডাকা আইতাছে মেয়ে হইলে অখুশি হয়, ছেলে হইলে পাড়ার সবারে জিলাপি খাওয়ায়, পাড়ার সবারে মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে কিচ্ছু খাওয়ায় না, আছে না নাই? কিন্তু আমরা মেয়ে হলে খুশি হব। কার কার প্রথম সন্তান মেয়ে হাত তোলেন? একজন, দুইজন, তিনজন, প্রথম সন্তান মেয়ে কার? হ্যাঁ, অনেকে আছে তো মাশাআল্লাহ, আপনারা অনেক বরকতময়, আলহামদুলিল্লাহ, হাত নামান। আমারও প্রথম সন্তান মেয়ে, তিনোটাই মাইয়া, জান্নাত একটা আমার দিয়ে, তার মানে তিন জান্নাতের মালিক মাশাআল্লাহ। আল্লাহ বাইরে তুমি কবুল করো, বিয়ে করলে পুরুষ মোহরানা পাবে না, দিবে? কিন্তু আমরা এতগুলা টাকা নিয়ে আসি ডাকাত, আছে না নাই? সারা জীবন মেয়েটারে লালন পালন করলো, একটা মেয়ে হলো একটা বাবার কলিজা, মেয়ে দিয়ে দিল মানে বাবা কলিজা ছিঁড়ে দিল, আর কি চাস? ডাকাত, ফকির কোথাকার। খবরদার, বিয়ের মধ্যে এক টাকা যদি তুমি যৌতুক খাও, কিয়ামতের দিন আল্লাহ তোমারে ছাড়বে, যৌতুকের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। জন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাতে হবে। কি বসাবেন? নাকি আয়না? অনেকে আয়না বসাতে চায়, বসায় না? কি বলে? আয়না বসায় দে মোর কলবের ভিতর, না আয়না বসাবো না, এই কলবে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটা জিকির সবচেয়ে সেরা জিকির, খেয়াল রাখবেন। কাবা ঘরের যে স্বর্ণ দিয়ে খচিত দরজা, এই হাজরা আসাদের কর্নার আর দরজার মাঝখানে ছোট্ট একটু জায়গা, এটারে আরবিতে বলে মুলতাসাম। সাহাবারা এই জায়গাটার সাথে লেগে থাকতেন, পেট লাগিয়ে, গাল লাগিয়ে, চোখ লাগিয়ে, মুখ লাগিয়ে কাঁদতেন আর দোয়া করতেন। আর এই জায়গায় পেট লাগিয়ে, শরীর লাগিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্সও এত সহজে পাওয়া যায় না, ধাক্কা ধাক্কি যুদ্ধ করতে হবে আপনাকে। তো এক মাওলানা চান্স পাইছে ওইখানে, অনেক ধাক্কা ধাক্কি করে, খাইয়া দেয়া শক্তি কইরা, ধাক্কা ধাক্কি, পাকিস্তানি পাঠানি যেগুলো আছে, আট দশটা পাঠান একসাথে দাঁড়ালে ওগুলার জ্বালায় কিছুই করা যায় না। এইভাবে তাকাইতে হয় ওদের দিকে, তাকাইলে তার টুপি পরে যাবে পিছনে, ইয়া উঁচু লম্বা। তো এই মাওলানা অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম ওই মুলতাজামে হাত লাগাইতে পারছে, এখন আবার তো আরেক ধাক্কায় কই যে চলে যাবে কোনো হিসাব নাই। তো সেইখানে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করছে, যেহেতু এই জায়গায় দোয়া করলেই আল্লাহ কবুল করে, এখন কয়টা চাবে আল্লাহর কাছে, সময় তো নাই। সে ওখানে হাত লাগিয়ে দোয়া করতেছে, আল্লাহ একটাই দোয়া, জীবনে যত দোয়া করছিলাম আর করব সব দোয়া তুমি কবুল করে নিও, যত দোয়া জীবনে করছি আর মরার আগের দিন পর্যন্ত যত দোয়া আমি করব, এই দোয়াগুলো কবুল কইরো, এই একটাই চাওয়া, আর কিছু চাইলাম না তোমার কাছে। তো কিছু বাকি রাখছে কথা বলেন? দ্য বিলিভার দে ওয়ার্ক স্মার্ট, দে ডোন্ট ওয়ার্ক হার্ড, বিশ্বাসীরা স্মার্টলি কাজ করে। জাহেলী যুগে বিশ্বনবীর কাছে যখন সর্বপ্রথম তাওহীদের দাওয়াত আসলো, ওই সময়ে একটা লোক মূর্তির পূজা করত, মূর্তিটারে খুব দেখভাল করত, যত্ন করত, আদর সোহাগ করত, আর রাত্রিবেলা এটার সামনে মিষ্টি দই হালুয়া চিরা রাইখা কেঁদে কেঁদে মনের জ্বালার কথা মূর্তির কাছে কইত। সে ভাবত এটাই আমার বড় খোদা, সে কি ভাবতো? এটাই আমার, এটারে বললেই এটাই আমার বিপদ থেকে মুক্তি দিবে, আমাকে পরিত্রাণ দিবে, আমাকে সেভ করবে এটা। এভাবে সে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির ইবাদত করত, মূর্তিকে খুব যত্ন করত। একদিন কোনো এক কাজে মূর্তিটাকে রেখে সে ঘরের বাইরে গেল, এক পাশে গেল, কাজ শেষে এসে দেখে তার এই মূর্তির গায়ে পানি, মূর্তিটাকে দেখতে মনে হচ্ছে যে কে যেন গোসল করায় গেছে পানি। তো সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ে পানি, এটা নিশ্চয়ই ভালো পানি হবে। হি থট ইট ইজ দ্য ওয়াটার অফ মার্সি অ্যান্ড ব্লেসিংস, সে ভাবলো ইট কুড বি দ্য ওয়াটার অফ রহমা, এটা মনে হয় রহমতের পানি হবে যেহেতু খোদার গায়ে পানি। তো রহমতের গায়ে পানি শুকিয়ে যাওয়ার আগে খেয়ে ফেলি, তাহলে সব রহমত ঢুকবে কই? পেটে। হোয়েন হি থট ইট ইজ দ্য ওয়াটার অফ রহমা, ওয়াটার অফ মার্সি অ্যান্ড ব্লেসিংস, হি স্টার্টেড টু সাক ইট উইথ হিজ টাং, সে জিব্বা দিয়ে চাটতে শুরু করছে, চেটে চেটে সব রহমত নিয়ে নিচ্ছে পেটে। When he started to suck it,
He found the taste is little bit bitter. The taste is weird. জিব্বা দিয়ে যখন চাটতে শুরু করছে তখন সে পেল যে এটার স্বাদটা কেমন যেন কটা কটা লাগে, লবণাক্ত, একটু টক টক হাজমুলার মতো লাগে। কিসের মতো? কিরে এরকম লাগে কেন? If it is the water of mercy, it should be sweeter. এটা যদি রহমতের পানি হয় এটা সুইট হবে, মিষ্টি হবে। এটা টক লাগে কেন, কটা লাগে কেন? ঘটনা কি? খুঁজতে লাগলো ডানে বায়ে, খুঁজতে খুঁজতে দেখে ঘরের পাশে দুইটা খ্যাকশিয়াল। অনেকে এই বর্ণনাটা দিতে যে কুকুরের কথা বলে, কিন্তু হাদিসে এসছে খ্যাকশিয়াল, সালাবান, দুইটা খ্যাকশিয়াল। দেখলো যে একটা খ্যাকশিয়াল এখনো পা উঁচু করে রাখছে, মাঝখান থেকে রহমতের পানি এখনো কিছু পড়ছে, জাস্ট ড্রপিং দ্য ওয়াটার অফ রাহমা, এখনো পড়তেছে টপ টপ। বোঝা যায় না? বোঝা যায়, টনক নড়েছে তার, তার ঘুমন্ত বিবেক এবার জেগেছে। এবার সে চিন্তা করলো, হায় হায়, এতক্ষণ ভাবছি রহমতের পানি, এখন দেখি কুত্তার মুত, এখন দেখি খ্যাকশিয়ালের পেশাব, সর্বনাশ। কি করলাম এতটা বছর, এত টাকা, এত পয়সা, এত আদর সোহাগ যত্ন এটারে দিলাম, কি দিল তার বিনিময়ে সে আমাকে, যে একটা খ্যাকশিয়ালের পেশাব থেকে, কুকুরের পেশাব থেকে নিজের বাঁচাতে পারে না, সে জাহান্নামের আগুন থেকে কেয়ামতের দিন আমার কেমনে বাঁচাবে। দৌড়ে দৌড়ে বিশ্বনবীর কাছে এসেছে, এসে বলল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এতদিন ভাবছি এটা খোদা, এখন দেখি হুদা, হুদা হুদা এটার পিছনে ঘুরছি, এটার কোনো পাওয়ার নাই, সব পাওয়ার আছে একজনের চিল্লায়, বলো তিনি কে? আর এটারে ডাকতে চাই না, তুমি আমারে পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ পড়ে।